কেন করছেন? রাস্তা অবরোধ করছে, আমাদের রাস্তা ঠিক মতন রাস্তা নেই, বালবাচ্চা স্কুলে যেতে পারছে না, একটা টিউব কল নেই যে পানি খাবো, এত করে কাদা। আমরা রাস্তা অবরোধ করছি, আমাদের 33 নম্বর বুথে সুশান্ত মণ্ডল মেম্বার, আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে এবং এখন রাস্তায় এই বৃষ্টির কারণে এক হেঁটু করে জল হয়ে গেছে রাস্তায়। এখন আমরা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারছি না, আমাদের ছেলেমেয়েদের শিক্ষা তো প্রয়োজন আছে। হাঁটুর উপরে জল, এরপরে তার জল বর্ষা পড়লে কি হবে, আমরা কোথা দিয়ে যাবো? রাস্তা দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কয়েকশো মহিলার, রাস্তা তৈরির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকশো মহিলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের মিশন বাজারে। বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়া মোক্তার পাড়া এলাকায় 2 কিলোমিটার রাস্তার 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই জল প্রায় হাঁটু সমান জমে যায়। এলাকাবাসীর দাবি, ভারী বৃষ্টিপাত হলে আর চলাচল করা খুবই অসম্ভব হয়ে পড়ে, বিশেষ করে রোগী ও গর্ভবতী মহিলাদের, সঙ্গে স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য খুবই সমস্যা হয়ে পড়ে। আমরা মেম্বার প্রধানকে জানিয়েছি এ বিষয়ে, কিন্তু রাস্তার কাজ কিছুই হয়নি। এ বিষয়ে এক বিক্ষোভকারী মহিলা কি বললেন, আমরা আপনাদের দেখাবো। আচ্ছা, আপনারা রাস্তা অবরোধ কেন করছেন? আমাদের রাস্তাটা করে দেয়নি, আজ 3-4 বছর ধরে আমরা ছিঁড়ে কাদা পার হচ্ছি, অথচ আমাদের অসুবিধা বালবাচ্চা স্কুল পাশালা নিয়ে আতে, আমরা ওই জন্য পথ অবরোধ করেছি। তাই মেম্বার প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা মেম্বারের বাড়িতে গিয়েছিলাম, মেম্বার বলেছে তোমাদের রাস্তা করে দেবো, রোজার সময় রোজাটা হয়ে যাক, হয়ে গেলে আমি গিয়ে মাটিটাটি ফেলে দেবো, করবো বলে এখনও কোনো খবর নেই। একটা কল এরকম খারাপ হয়ে গেছে, 6 মাস কলটা সেরে দিতে বলছি, আমাদের পানি খাবার অনেক অসুবিধা হচ্ছে, বলি যে তাও সেরে দেয়নি। আচ্ছা, হ্যাঁ, তো এখন আপনারা কি চাইছেন? আমরা রাস্তা চাই, রাস্তার কলটা আমাদের করে দিক, আমরা কোনো আপিত করব না। মঙ্গলবার সকালে বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের মিশন বাজারে কয়েকশো মহিলা রাস্তায় গুঁড়ি ফেলে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এ বিষয়ে বিক্ষোভকারী এক মহিলা কি বললেন, আমরা দেখে নেব। আচ্ছা, আপনারা রাস্তা অবরোধ কেন করছেন? রাস্তা অবরোধ করছে, আমাদের রাস্তা ঠিক মতন রাস্তা নেই, বালবাচ্চা স্কুলে যেতে পারছে না, একটা টিউব কল নেই যে পানি খাবো, এত করে কাদা। আর একটা গর্ভবতী মা যদি থাকে কিংবা বাচ্চা কাচ্চা যদি একটা শরীর খারাপ আছে, বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রিবেলা কোথাও বেরোবার রাস্তা নেই আমাদের। আপনারা মেম্বার প্রধানকে জানিয়েছিলেন? আর কি বলেছে? বলেছে আমরা রাস্তা করে দেবো, সেই তো আজ এখনো করছে, রাস্তা হচ্ছে 3 বছর রাস্তা করছে না। এখন কি চাইছেন? এখন আমরা রাস্তা চাই, কল চাই, যার জন্য আপনারা পথ অবরোধ করছেন। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে তারা বিশাল বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এক বিক্ষোভকারী মহিলা কি বললেন, আমরা দেখে নেব। আমরা রাস্তা অবরোধ করছি, আমাদের 33 নম্বর বুথে সুশান্ত মণ্ডল মেম্বার, আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে এবং এখন রাস্তায় এই বৃষ্টির কারণে এক হেঁটু করে জল হয়ে গেছে, আমরা সেই কাদার মধ্যে হেঁটে চলাফেরা করতে পারছি না। আমাদের পরিস্থিতি, আমাদের রাস্তা করে দিলে স্যার এসে অপরাধ, আমাদের অপরাধ তুলতে গেলে আমাদের সুশান্ত মণ্ডলকে হাজির চাই, আমরা মেনে নেবো, আমাদের রাস্তা এই মুহূর্তে করে দিতে হবে। এই যে রাস্তা আপনারা চলতে পারছেন না বলছেন, এর আগে কাউকে জানিয়েছিলেন? জানানো হচ্ছে মেম্বারকে, বাড়ি আমার ছেলেপুলে 5-6 বার যাওয়া আছে আমাদের রাস্তায়। এখন আমরা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারছি না, আমাদের ছেলেমেয়েদের শিক্ষা তো প্রয়োজন আছে। কতদিন ধরে আপনার এই সমস্যা? আমরা এই আজকের দীর্ঘ 3 বছর ধরে বুঝছি, 3 বছর মেম্বার 5 বছর। আপনারা কি চাইছেন? এখন আমরা রাস্তা চাই এই মুহূর্তে, আমাদের রাস্তায় এখন জল কাদা ছিঁড়ে, আপনারা গিয়ে দেখতে পারেন। আপনার নাম? আমার নাম হানিফ সর্দার, 4 নম্বর পেটাখালী হালদার পাড়া। বস্তুত চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের মোক্তার পাড়ায় ওই রাস্তার অবস্থা খুবই খারাপ, সামান্য বৃষ্টিতে হাঁটু সমান জল। এ বিষয়ে পঞ্চায়েত সদস্যার স্বামীকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, মিশন বাজারে আপনার এলাকারই লোক রাস্তা অবরোধ করছে, বলছে যে আপনি নাকি রাস্তা করেনি, তাদের চলাচলের খুব অসুবিধা হচ্ছে, কি বলবেন? দেখুন, আমি মিশন বাজার না, আমার যে বুথ এরিয়া 33 নম্বর বুথ আমার, ওখান থেকে একটা মাটি রাস্তা আছে
সেই মাটির রাস্তাটা অলরেডি আমি কিন্তু অ্যাকশন প্ল্যান স্কিমের নাম হয়ে গেছে, আমি করেও দিয়েছি। কিন্তু এটা তো মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের কাজ, গত ছ মাস গভর্নমেন্ট কোনোরকমভাবে জব কার্ডের পেমেন্টও দিচ্ছে না, সেটা সবাই জানে। সেই নিজেকে 60-40 রেশিও মেনটেন করে এই কাজটা করতে হয়। তো জব কার্ডের 60% না হলে মেটেরিয়ালসে গিয়ে 40% না হওয়া পর্যন্ত আমাদেরকে অ্যাপ্রুভাল বা ভোটিং দেবে না। আমি বারবার চেষ্টা করেছি কাজটা করার জন্য, কোনোরকমভাবে আমরা জেলা থেকে বা ব্লক থেকে অ্যাপ্রুভালটা পাইনি। সেই নিজেকের জন্য কাজটা পড়ে আছে, তবুও আমি তো কথা দিয়েছি যে ঠিক আছে, এই মাটিটা গত বর্ষায় বন্যায় মাটি ফাটিগুলো চলে গেছে, আমি আমার নিজের সামর্থ্য দিয়ে যতটুকু পারবো আমি সেই মাটিগুলোকে গাড়ি দিয়ে অন্তত রাস্তা চলাচলের ব্যবস্থাটা করে দেবো। যখন ব্লক আমাকে অ্যাপ্রুভালটা দেবে স্কিমের ওপরে, তখন আমি কাজটা করতে সুবিধা করতে পারবো। কিন্তু অলরেডি আমার স্কিমটা করাও আছে, আমি যদি স্কিম চাই না আমি সেটা দেখিয়ে দিতে পারি যে আমার ওই রাস্তা স্কিমগুলো করা আছে কি না। প্রায় ঘণ্টা খানেক অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে শেষে অবরোধ উঠে যায়। রাস্তা অবরোধকারীদের দাবি, অবিলম্বে এই রাস্তার কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। অন্যদিকে এ বিষয়ে বাসন্তী তৃণমূল কংগ্রেসের তথা চলাবিদ্যা তৃণমূল কংগ্রেস নেতা তপু মাহাতো কি বললেন আমরা আপনাদের দেখাবো। মিশন বাজারে আপনার এলাকার মানে হালদার পাড়া 33 নম্বর বুথের লোকজন সব মিশন বাজারে পথ অবরোধ করছে, বলছে যে রাস্তার জন্য তারা অবরোধ করছে, কি বলবেন এ বিষয়ে? অ্যাকচুয়ালি রাস্তাটা আমরা অ্যাকশন প্ল্যানে মানে বার্ষিক পরিকল্পনায় ধরে রেখেছি, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা সম্পূর্ণভাবে আটকে রেখেছে, লেবাররা কাজ করতে চাইছে না, যার কারণে আমরা সরকারিভাবে জেলা স্তরে বা বিডিও অফিস থেকে সেই রাস্তাগুলোর অ্যাপ্রুভাল পাইনি। এরকম অনেক রাস্তা, বেশ কিছু রাস্তা আমার এলাকায় আছে যেগুলো ভয়াবহ অবস্থা, খুব খারাপ অবস্থা, কিন্তু আমরা তার অনুমোদন না পাওয়ার জন্য সেই কাজগুলো আমরা এই মুহূর্তে শুরু করতে পারছি। ওরা বলছে যে আমাদের এখানে মেম্বারকে উপস্থিত হতে হবে, নাহলে রাস্তা ইমিডিয়েট করতে হবে, নাহলে আমরা অবরোধ তুলবো না এবং আরো বৃহত্তর আন্দোলন করব। বিষয় হচ্ছে মানুষকে বুঝতে হবে এই জায়গাটাই আজকের কেন্দ্রীয় সরকারের যে ঘৃণ্য রাজনীতি করে আজকের পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ 100 দিনের কাজে যেখানে 1 নম্বরে দাঁড়িয়ে আছে সেখানে আজকের সেই রাজ্যকেই বিভিন্ন ভাবে হেনস্থা করার জন্য রাজনৈতিক ভাবে বঞ্চিত করছে 100 দিনের টাকা বন্ধ রেখে, যাতে এখানকার উন্নয়ন গুলো না হয়, যার কারণেই এইটা করছে। সেই জায়গাটায় মানুষকে একটু সচেতন হতে হবে এবং বুঝতে হবে। প্রচেষ্টায় আছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওই রাস্তাগুলো করে দেওয়ার চেষ্টা করছি, এবং মানুষের কাছে আমরা আশাবাদী যে তারা নিশ্চয়ই সহযোগিতা করবে, আমরা যত দ্রুত সম্ভব সেই কাজগুলো করার চেষ্টা করব। এবং তারা একটু লিখিতভাবে একটু দেখ, লিখিতভাবে দিলে আমরা বিডিও বাসন্তীর সঙ্গেও যোগাযোগ করব, সেই তারা একটা মাছ পিটিশন করে দেখ, দিলে আমরা নিশ্চয়ই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করব। আপনার নাম আর পরিচয়? আমি টপু মাহাতো, বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য। বাসন্তীর চলাবিদা গ্রাম পঞ্চায়েতের মিশন বাজার থেকে সেলিম হাসানের রিপোর্ট, দি জনতা রিপোর্ট।